জটিলতার কারণে এতদিন কাজ শেষ করতে দেরি হয়ে যায়। তিনি বলেন, দিতি মারা যাওয়ার বেশ কিছুদিন আগে সিনেমার শুটিং শেষ করেছিলাম। এটি 35 মিলিমিটারে শুট করা হয়েছিল, যা পরে ডিজিটালে ট্রান্সফার করা হয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন ডিপজল। মাঝে তিনি অসুস্থ থাকায় কাজ শেষ করতে সময় লেগেছে। ছবিতে দিতির অভিনয়ের প্রশংসা করে তিনি বলেন, এদেশ তোমার আমার। সিনেমাটি দেখলে দর্শকরা নতুনভাবে বুঝতে পারবেন যে দিতি কতটা শক্তিশালী অভিনেত্রী ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। নিজের অভিনীত ছবির সেন্সর ছাড়পত্র পাওয়ার খবরে জাহিদ খান বলেন, প্রায় 10 বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। এত বছর পর অবশেষে সিনেমাটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে। তিনি আরো বলেন, আমাদের দেশের বিশিষ্ট অভিনেত্রী দিতির